ব্যাটে মরা গরুর মাংস, এবং সেই মরা গরুর মাংস চলে যাচ্ছে শিয়ালদা মার্কেটে। এমনটা কিন্তু তদন্তে উঠে এসেছে। আমরা সরাসরি চলে যাব শিয়ালদা মার্কেট থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ব্যাটের এই মরা গরুর মাংস তা চলে যাচ্ছে শিয়ালদা মার্কেটে, এবং সেখানে চলছে দেদার বিক্রি। বিষয়টা অতটা সহজ নয়। এই এই যে রুটে এই মরা পশুর মাংস চলে আসছে বজবজ থেকে শিয়ালদায়, তা কিন্তু যে একেবারে দিনের আলোয় প্রকাশ্যে সবার সামনে হচ্ছে এমনটা ভাবার কোনো কারণ নেই। শিয়ালদা মার্কেটে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন অসাধু ব্যবসায়ীর হাত ধরেই কিন্তু এই মরা পশুর মাংস সেটা বজবজ থেকে চলে আসে। অন্তত পুলিশের জেরায় ধৃতরা সেরকমটাই কবুল করেছে। কালকেই বজবজ মিউনিসিপ্যালিটির এক কর্মী রাজা মল্লিক তাকে আটক করা হয়েছিল, এবং এই মরা পশুর ব্যবসাটা বজবজে যারা চালাতো নিতাই এবং সানি নামে দুই যুবক, তাদের মধ্যে একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। রাতভর জিজ্ঞাসাবাদে এটাই সামনে এসেছে যে এই মরা পশুর মাংসের ব্যবসা সেটা কিন্তু রাজা মল্লিকের মাধ্যমে এই ব্যবসাটা চলতো। যখন ভাগাড়ে কোনো মরা পশু এসে পড়তো, তৎক্ষণাৎ রাজা মল্লিকের মাধ্যমে খবর পেয়ে যেত এই সানি এবং নিতাই নামে এই দুই যুবক, এবং তারপরই তারা সেখানে আসতো এবং মরা পশুর মাংস সেখান থেকে পরিষ্কার করে ড্রেসিং করে ধুয়ে সেটাকে নিয়ে চলে যাওয়া হতো। এক্ষেত্রে বজবজের একটি হোটেলের সামনে থেকে গতকাল তাদের হাতে নাতে ধরা হলেও চক্র যে শুধুমাত্র বজবজের মধ্যে সীমাবদ্ধ এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। পুলিশের জেরায় যেটা ধৃত দুই ব্যক্তি কবুল করেছেন, যাদেরকে আজকে পুলিশের তরফ থেকে অফিসিয়ালি গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাদের আদালতে পেশ করা হবে। ধৃতদের জেরা করে পুলিশ যেটা জানতে পেরেছে যে মরা পশুর মাংস সেটা বজবজ থেকে সরাসরি চলে আসতো শিয়ালদায়, হার্ট অফ দ্য সিটিতে, যেখানে অনেক মানুষ আসেন, অনেক দোকানপাট রয়েছে, সেভাবে খাবার দাবার কোথায় কি বিক্রি হচ্ছে, কোথায় কি কেনা বেচা হচ্ছে, সচরাচর কারণ নজরদারি থাকে না, কেননা এই ভিড়ের ফাঁক বলে ওই অসাধু ব্যবসাটা করতেও সুবিধা। ফলে স্বাভাবিকরাই তো নয়, এই গোটা ঘটনার মধ্যে ইনভলভ পুরো দুই পুরো কর্মী, এবং তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। একেবারেই আমি সেটাই বলছি যে পুরো কর্মীদের মদতে কিন্তু এই কারবারটা চলে আসছিল, এবং শিয়ালদা স্টেশন এবং সংলগ্ন সেই জায়গায় এই এই মাংস চলে আসতো, এবং সেই মাংসই কিন্তু চলে যাচ্ছিল এখানে অন্যান্য ভালো মাংসের সাথে মিশিয়ে, সেই সেই মরা গবাদি পশুর মাংস সেগুলিকে কিন্তু চালান করে দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায়। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এবং পুলিশের সঙ্গে লিয়াজো রেখে কলকাতা পুরসভা তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন, যেহেতু কলকাতা পুরো এলাকার নাম সামনে আসছে, কলকাতা পুরো এলাকায় এই মাংস পাচার হয়েছে বলে অভিযোগ, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই যে মরা পশুর মাংস চলে আসছে বজবজ থেকে কলকাতার শিয়ালদায়, কি বলবেন? কি বলবো, এটা তো খারাপ, এটা তো ভালো না, এটা তো খেয়ে মানুষ তাহলে তো হোটেলে আর এরকম তো খাওয়া দাওয়া করবে না কেউ। মরা যদি মাংস দেয়, মুরগি হোক আর যাই হোক, তাহলে তো কেউ খাবে না। এই মরা পশুর ব্যবসা যারা করছে অন্যায় করছে। হ্যাঁ, অন্যায় করছে, এটা অন্যায় করছে। আরো যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেবো। এই যে মরা পশুর মাংস বিক্রি এবারে চলে আসছে বজবজ থেকে কলকাতায়, এ তো ভয়ের ব্যাপার। হ্যাঁ, সেটা রীতিমতো ভয়ের ব্যাপার হবেই, কারণ এইসব মাংস খেলে তখন মানুষ অসুস্থ হয়ে পড়বে, তেমন তাদের শরীরটাও তো ভালো থাকবে না। তেমন আরো যারা সাধারণ মানুষ তো বুঝতে পারছে না কি করে মাংসটা চলে আসছে, আমি কি কিনছি সেটা তো বাকি খাচ্ছি হোটেলে তো জানি না, এবার তারা তো একই মাংস দেখছি যে এটা সাধারণ মাংসের মতো, এবার তারা কিনে বাড়ি নিয়ে যাচ্ছে সেটা খাচ্ছে, তাদের শরীর অসুস্থ হচ্ছে, এবারে হসপিটালে দেখো এইখানে মরা পশুর মাংস, এই খেয়ে তো মানুষের পরপর অসুস্থ হয়ে পড়বে। স্বাভাবিক, এই প্রশ্নটা কিন্তু সামনে উঠে আসছে যে এই অসাধু ব্যবসা যারা করছেন, এই ব্যবসার আলটিমেট ক্ষতিটা, একদম চূড়ান্ত ক্ষতিটা কিন্তু হচ্ছে আমজনতার, কেননা তারা প্রতারিত হচ্ছেন, তারা জানছেন না যে তারা কি খাচ্ছেন বা কি আনছেন, অসুস্থ হয়ে পড়ছেন তারা। সন্দীপ আমাদের সঙ্গে।